নুরুন্নাহার খানম নদী আপনি দেখেছেন, পঞ্চম শ্রেণীর ছাত্রদের সামনে মুখ খুলে পাঠদান করানো যাবে কিনা? দেখুন, সাধারণত পঞ্চম শ্রেণীর ছাত্র যারা, তারা তাদের বয়স এত বেশি হয় না যে তারা বালকের গণ্ডিতে গিয়ে পৌঁছাবে, কিন্তু আজকাল ছেলেমেয়েরা অনেক আগেই বালক বা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, অর্থাৎ শরিয়া যেটাকে প্রাপ্তবয়স্ক বলে সেই সীমানায় পৌঁছে যায়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাদের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করা বা আপনার খোলা প্রকাশ্যে একেবারে পর্দাহীন অবস্থা তাদের সামনে পাঠদান করানো জায়েজ হবে না। আর যদি ওই পর্যায়ে না হয়, তারপরও যথাসম্ভব পর্দার মধ্যে থেকে তাদেরকে পাঠদান করতে হবে যদি বালেক না হয়। কারণ একটা হলো বালেক, আর হলো মোরাহেক বা করিবুল বুলু, বালেক হওয়ার কাছাকাছি। বালেক হওয়ার কাছাকাছি যদি হয়, আজকাল যেরকম পাঁচ মানে ক্লাস ফাইভ তো অনেক পরের কথা, ক্লাস ওয়ান টুতে পড়ার সময় বাচ্চারা অনেক কিছু বুঝতে শিখে এবং এত ম্যাচিউর হয়ে যায় তারা যে আসলে তাদের সামনে আপনার পর্দা সেই কারণে না হলেও নিজের সেফটির জন্য, যে তারা নিজেরা আপনাকে নিয়ে কোনো বাজে জল্পনা কল্পনা করতে না পারে। দেখেন, একজন মুসলমান নারী কত সম্ভ্রান্ত, কত কত আত্মসম্মান বোধ সম্পন্ন, কত রুচিশীলা যে তাকে নিয়ে কেউ বাজে চিন্তা করবে, নোংরা কল্পনা করবে এই সুযোগ তিনি দেন না। আর যিনি পর্দা করেন না, আপনি চিন্তা করে দেখুন তো তাকে নিয়ে কত মানুষ কত বাজে চিন্তা করে, আপনি এটা তো ঠেকাতে পারবেন না, এবং এটা প্রকৃতিগত। অতএব পর্দাই হলো, শালীনতাই হলো, সুন্দর পোশাক পরা, শালীন পোশাক পরাটাই হলো এর একমাত্র সমাধান এবং ব্যক্তিত্বের এবং আভিজাত্যের একমাত্র প্রমাণ। বিধায় সেই জায়গা থেকে আপনি যথাসম্ভব যে সমস্ত ছেলেমেয়েরা প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে এবং এই জাতীয় বিষয়গুলো তারা বুঝতে শুরু করেছে, তাদের থেকে নিজেকে যথাসম্ভব নিরাপদ রাখা এবং পর্দার বিধিবিধানগুলো মেনে চলা, এটা আমাদের কর্তব্য। আবু হানিফ শাকিরুল্লাহ এআইডি থেকে আপনি লিখেছেন, অনেকে আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইকুম বলে, এরপরে কিছু বলবেন? সালামটা বিশুদ্ধভাবে দেওয়া উচিত, অশুদ্ধভাবে সালাম দেওয়া এটা অনুচিত। বিশুদ্ধভাবে সালাম হলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটাকে কেউ সালাম আলাইকুম যদি বলে, তাহলে সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে সালামকে বিকৃত করার যদি উদ্দেশ্য হয় বা আসসালামু আলাইকুম বলে একটু হুজুর হুজুর ভাব হয়, উনি একটু আধুনিক ভাব নিতে চাচ্ছেন, এই জন্য আজকাল তো শব্দকে বিকৃত করে বললে মানুষ কিছুটা আধুনিক একটা ভাব আসছে বলে মনে করে অনেকে, তো সেই জায়গা থেকে যদি সালাম আলাইকুম বলে, তাহলে সেক্ষেত্রে এটা তো সুস্পষ্টভাবে সালামের সাথে বেয়াদবি এবং অভদ্রতা, নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নার প্রতি অসম্মান প্রদর্শনের অংশ আমরা মনে করি। তবে না জেনে যদি কেউ আসসালামু আলাইকুমটাকে ইসলাম আলাইকুম বলেন, তাহলে সেক্ষেত্রে সালাম তো হয়ে যাবে কিন্তু সুন্নাহ সম্মত হলো না, জিনিসটা বিশুদ্ধভাবে হলো না। আমরা আসসালামু আলাইকুম বলে সুন্দরভাবে সালাম নিবেদন করার চেষ্টা করবো।